নমস্কার। অনেকদিন ধরে স্টুডেন্টদের দাবি ছিল স্কলারশিপ সম্বন্ধে কিছু ভিডিও দিন, তাই তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে সব মিলিয়ে 126টি স্কলারশিপের খবর আছে, যেটি ক্লাস ওয়ান থেকে পিএইচডি পর্যন্ত, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তবে 126টি স্কলারশিপ নিয়ে এখানে আলোচনা করা নেই, কিন্তু 126টি স্কলারশিপ আপনি কীভাবে দেখবেন, সার্চ করবেন, সেটা নিয়ে এখানে আলোচনা করা আছে। স্কলারশিপ ডিটেলসে যাওয়ার আগে এখন আমরা আলোচনা করব ডক্টর এসকে একাডেমি এই চ্যানেলটির ভিশন কী, কেন এই চ্যানেলের জন্ম। বিভিন্ন ইনস্টিটিউট স্টুডেন্টদের কম্পিটিটিভ এক্সামের নামে প্রচুর প্রচুর টাকা ফিস নিচ্ছে, তার বদলে আপনারা এই চ্যানেলটা দেখতে থাকুন, তাহলেই সাহায্য পাবেন। এবং দু তিনজন বন্ধু মিলে যদি পার ডে 8 ঘন্টা করে পড়তে পারেন, তাহলে সরকারি চাকরি আপনি পাবেনই পাবেন। এছাড়াও এসকে একাডেমি থেকে আপনি পাবেন ম্যাথে শর্টকাট মেথড এবং কোন কোন বই পড়বেন, মাত্র 4খানা বই যদি আপনি রেগুলার পড়তে পারেন, তাহলে আপনার চাকরি কনফার্ম। এবার 2 নম্বর ভিশন, মোটিভেশন ভিডিও অ্যান্ড স্পেশাল ইভেন্ট। আমি কেন এই কাজটা করছি সেটা যদি আপনার কাছে ক্লিয়ার না থাকে, তাহলে কোনো কাজই করতে পারবেন না। পারিপার্শ্বিক চাপ আপনাকে সবসময় হতাশ করে দেবে, তাই এটা থেকে বেরোনোর জন্য সবসময় পজিটিভ থিঙ্কিংটা খুব জরুরি, তাই মোটিভেশন ভিডিওগুলো দেখতে হবে। নেক্সট হলো ইনফরমেশান অ্যাবাউট কোর্সেস অ্যান্ড কলেজেস, এটা বলতে কোথায় বিএড করানো হয়, কোন কলেজটা ভালো, আমার পক্ষে কী কী কোর্স করা উচিত, অল ওভার ইন্ডিয়াতে আইআইটিগুলো র্যাঙ্কিং, এনআইটি র্যাঙ্কিং, এছাড়াও বিভিন্ন কোর্স কোথায় কোথায় করা যায় সেই সম্বন্ধে সম্পূর্ণ তথ্য। এছাড়া কম্পিউটার সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট যেমন অটোমাটা, ডেটা স্ট্রাকচার, সি, সি প্লাস প্লাস, এসব নিয়ে বিভিন্ন কোর্সের আলোচনা এখানে হবে। ভিশন 5, স্কলারশিপ ফর কোর্সেস, অর্থাৎ অল ওভার ইন্ডিয়া বা ওয়ার্ল্ডে কোথায় কী স্কলারশিপ আছে সেটা স্টুডেন্টরা কীভাবে সুবিধা পায় তার খবর। আমার লাস্ট ভিশন হচ্ছে শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের খবর। আজকের দিনে প্রচুর স্টুডেন্ট ভালো ভালো চাকরি করছে, কিন্তু কীভাবে পয়সা জমাতে হয় সম্বন্ধে কোনো স্কুল বা কলেজ কোনো শিক্ষাই দেয়নি, তাই এই শিক্ষাটা খুব জরুরি। শুধু ইনকাম করলেই হবে না, সেটাকে ধরে রাখা এবং বাড়ানোটা খুব জরুরি। বাঙালি মানেই শেয়ার মার্কেটে পয়সা ডুবিয়েছে, কিন্তু কোনো বাঙালিকে জিজ্ঞাসা করে দেখুন তো, সে কোনো শেয়ার 30 বছরের জন্য ধরে রেখেছিল কি না, তাহলে তার কি ফল হয়। উদাহরণস্বরূপ বলি, 1980 সালে 10,000 টাকা উইপ্রো কোম্পানিতে রাখলে আজকের দিনে তার ভ্যালুয়েশন 500 কোটি টাকা। একটু নেটে সার্চ করে নিন। যারা এই 6টি বিষয়ে জানতে আগ্রহী, তারা অবশ্যই ডক্টর এসকে একাডেমিকে সাবস্ক্রাইব করবেন। আমি প্রত্যেক সপ্তাহে প্রত্যেক টপিকের উপর একটা করে ভিডিও বানানোর চেষ্টা করব। স্কলারশিপের কথায়, অর্থাৎ স্কলারশিপ খুঁজলেই যে ওয়েবসাইটটা আপনারা দেখবেন সেটা হলো www.buddy4study.com। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এখানে আছে কোন কোর্সে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোন রিজিয়নের জন্য, কী টাইপের স্কলারশিপ, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এবং পপুলার স্কলারশিপ, এবং আপনি কিভাবে এখানে অ্যাপ্লাই করবেন সেটা পর্যন্ত আমি বলে দেবো, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এবার আসবো কোন কোর্সের জন্য আপনি স্কলারশিপ পেতে পারেন। লয়ের জন্য সায়েন্স নিয়ে পড়লে, আর্টস নিয়ে পড়লে, MBA বা MCA করলে, মেডিকেলের জন্য পেতে পারেন। বর্তমানে স্কলারশিপটা 5টা রিজিয়নে ভাগ করা হয়েছে, অল ইন্ডিয়া, ওয়েস্টবেঙ্গল, উত্তরপ্রদেশ, বিহার ও মধ্যপ্রদেশ, মাঝে মধ্যে অন্য রাজ্যগুলো এখানে চলে আসে। সাধারণত 6টা ক্লাসের জন্য স্কলারশিপ দেওয়া হয়, 1 থেকে 9, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েট এবং PhD-র জন্য। সাধারণত স্কলারশিপটাকে 6টা ভাগে ভাগ করা হয়েছে, মেরিট বেস, মিনস বেস, কালচারাল, স্পোর্টস, মাইনরিটি, সায়েন্স এবং ম্যাথের জন্য। যে সকল স্টুডেন্টরা বিদেশে গিয়ে গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি এবং PhD করতে চাও, তারা অবশ্যই এই ফরেন স্কলারশিপগুলো দেখতে থেকো। আর ডক্টর এসকে একাডেমি সাবস্ক্রাইব করে রাখো, আমি টাইম টু টাইম তোমাদের খবর দেবো। বর্তমানে গভর্নমেন্টের যে যে স্কলারশিপগুলো আছে, একটা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, একটা প্রি ম্যাট্রিক স্কলারশিপ, একটা মেরিট কাম মিন স্কলারশিপ, এছাড়াও ডিসএবিলিটি স্টুডেন্টদের জন্য প্রি ম্যাট্রিক স্কলারশিপও আছে, তাই অ্যাপ্লাই করো। বর্তমানে তোমার জন্য কোনো স্কলারশিপ আছে কি না, তার জন্য
এখানে ড্রপ ডাউন বক্সটা ফিল আপ করো, তোমার ক্লাস, জেন্ডার, রিজিয়ন, কোন স্কলারশিপ, এছাড়াও কান্ট্রি, সব মিলিয়ে 126টি স্কলারশিপের খবর আছে। তাই প্রত্যেক স্টুডেন্টের কাছে আমার রিকোয়েস্ট, তুমি এখানে নিজের স্ট্যাটাসটা দেখে নাও, অর্থাৎ বর্তমানে কোন স্কলারশিপের জন্য তুমি এলিজিবল। এবার আসি কিছু পপুলার স্কলারশিপের কথা, যেমন হচ্ছে NTSC, ন্যাশনাল স্কলারশিপ এক্সামিনেশান, এটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এছাড়াও ফেয়ার অ্যান্ড লাভলি, এটা শুধু মুখে মাখা জিনিসই না, এরা স্কলারশিপও দেয়, তাই অ্যাপ্লাই করবে, ইন্ডিয়ান অয়েল স্পোর্টস স্কলারশিপ, KVPY প্রভৃতি। এই ওয়েবসাইটটির আরেকটা অ্যাডভান্টেজ হলো, আপনি যে কোনো স্কলারশিপের উপর যদি ক্লিক করেন অটোমেটিক সেই ওয়েবসাইটে ঢুকে যাবে, যেটা খুব অ্যাডভান্টেজিয়াস। আরও আরও অনেক স্কলারশিপ আছে, প্রগতি স্কলারশিপ, প্রেরণা স্কলারশিপ। এবার এখানে তোমরা দেখো সব মিলিয়ে 29টি বেসরকারি স্কলারশিপ, অর্থাৎ এই স্কলারশিপগুলো কার কারা সিলেক্টেড হয়েছে এবং যে স্কলারশিপগুলো তোমরা কখনোই অ্যাপ্লাই করো না। তাই আমার স্টুডেন্টদের কাছে রিকোয়েস্ট, এই ওয়েবসাইটটিতে তোমরা অবশ্যই নিজের নামটা রেজিস্টার করে রাখবে, এবং তুমি কিভাবে রেজিস্টার করবে পুরো ডিটেলসটা আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি, তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে। এটি হচ্ছে নতুন রেজিস্টার করার পেজ, তাই তুমি তোমার ইমেল আইডি দিয়ে অবশ্যই রেজিস্টার করবে। তোমার রেজিস্টার হয়ে যাওয়ার পর নিচে একটা মেসেজ দেখো, রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুলি, প্লিজ চেক ইউর মেল। এবং এই নোটিফিকেশনটা মাঝে মধ্যেই তোমার ইমেলে আসবে নতুন স্কলারশিপ এলে, তাই তোমরা SK একাডেমিকে অবশ্যই দেখতে থাকবে, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ, যদি এটা তোমাদের উপকারে লেগে থাকে তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো।